দাদা একটু কথা বলা যাবে? মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি থেকে সড়কপথে ধূপগুড়িতে জনসভায় যোগ দিতে গিয়ে তৃণমূল কর্মীদের আহ্বানে দমোহনী বাজার ঘুরে দেখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় অপেক্ষারত তৃণমূল কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামান, তাদের অনুরোধে দমোহনী বাজার এবং হাট ঘুরে দেখেন তিনি। এরপর দমোহনী কালী মন্দিরও যান তিনি। স্থানীয় বাসিন্দারা অভিষেককে দমোহনী বাজার ও হাটের অর্ধসমাপ্ত কাজের ব্যাপারে অভিযোগ জানান। ওই সময় অভিষেক দমোহনী থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। এদিন সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি থেকে শুভদীপ শর্মার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।